ইতালির জনপ্রিয় আয়োজন রোম ফেস্টিভ্যাল। করোনা মহামারীর পর এবার নানা আয়োজনে রোমে উদযাপন করা হয় এই উৎসব। এতে শত শত মানুষের ঢল নামে। রোম উৎসবে ছিল নানা ধরনের পণ্যের সমাহার। ইতালি সহ নানা দেশের মানুষ এই উৎসবে এসে আনন্দ প্রকাশ করেছেন। বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গভীর রাত পর্যন্ত বাংলাদেশিদের পদচারণায় মুখর ছিল উৎসব প্রাঙ্গণ। এখানকার যে পরিবেশ এটা খুবই ভালো, এবং মানে আপনার সিকিউরিটি থেকে শুরু করে এবং যে কোনো জিনিস আপনি এখানে পাবেন মজাদার। প্রচুর লোক সমাগম, আমরাও আছি বাংলাদেশি পাশাপাশি বিভিন্ন দেশের লোকজন আছে, মজা হচ্ছে। অনেকদিন যাবৎ দেশের কোনো মেলায় অংশগ্রহণ করতে পারি না, এবার পরে আনন্দটা আসলে অনেক ভালো লাগছে। সারা রুম ফেসিলিটি তাই প্রতি বছর জুনের 29 এবং 30 তারিখে আয়োজন করা হয় এই রোম ফেস্টিভ্যালের। এই উপলক্ষে থাকে সরকারি ছুটিও। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।